মানুষকে তো বিয়ে করা সম্ভব না তবে তাদের সবার সাহসকে আমি মানে সাধুবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এত নেতিবাচক প্রসারণার মধ্যেও তারা আমাকে মানে মানে আমার বিয়ে করার ইচ্ছা বা মনোভাব পোষণ করেছেন আর আমি সেটাই বলতে চাই যে আমার জীবনে একজন রিয়েল লাইফ হিরো আমার দরকার যে রিয়েল লাইফ হিরো আমার পাশে দাঁড়িয়ে আমার পুরা প্রতিকূল একটা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে আছে তার এগেনস্টে আমার সাথে ফাইট করবে তো আমি এরকম রিয়েল লাইফ হিরোরই সন্ধানে আছি আল্লাহ যদি মিলিয়ে দেয় তো ইনশাল্লাহ তো সেই রিয়েল লাইফ হিরো যদি এই ভিডিও দেখে একদম সিনেমা তুফান সিনেমার মতো চলে আসে তাহলে কি অ্যাকসেপ্ট করবেন কিনা তখন আমি মিমি চক্রবর্তীর মতোই গাবো ঠিক গাবেন তাহলে সেই বলেন কি গাইবেন আমার গলাটা এত খারাপ আমি তো আসলে আপনার গলা যতই খারাপ হোক আপনার এই গলা শোনার জন্য লাখো কোটি মানুষ অপেক্ষা করে আমি তো জানি যে আমার ভয়েস নিয়ে লাখো কোটি মানুষ ট্রল করে তবে কি করব আমি আসলে আল্লাহ যাকে যা দিয়েছেন সেটা নিয়ে তাকে চলতে হয় আমি চেষ্টা করি আমার গলাটা ভয়েসটা কিছুটা চেঞ্জ করতে তবে তুফানের মতন যদি উড়াধুরা টাইপের কেউ আসেন তুফান হয়ে আমার লাইফে তাহলে আমিও দুষ্টু কোকিলের মতন সেই তাকে আহ্বানই জানাও ব্রিগে লন্ডনে কাউকে বিয়ে করবেন কিনা আসলে প্রথম কথা হচ্ছে যে সাবিনাকে দেখে সাবিনাকে বিয়ে করতে যাওয়া আমি সেদিনও বলেছিলাম চেম্বারে আপনার মনে আছে কিনা যে বিয়ে করতে যাওয়া যেমন সহজ কিন্তু সাবিনার সমস্ত প্যারা নেওয়া যে এই যে একটা আমার জার্নি এই যে আমার কষ্ট এই যে আমার স্ট্রাগল এগুলা নেওয়াটা ততটাই কঠিন তো তা নয়শ সে পাঁচ হাজার নয়শোর মধ্যে আসলে কে আমার সব পেড়া নিতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই ভেবেছিল যে আমি হয়তো আহ বের হওয়ার পর বিদেশ চলে যাব এরকম অনেক অনেক গণমাধ্যমে এসেছে কিন্তু না আমি যতদিন না পর্যন্ত আমি নিজেকে নিরাপরাধ প্রমাণ করতে না পারবো আমি কোথাও যাব না সেই মাটির নিচে যাওয়া না পর্যন্ত মানে আমার আমি নিজেকে নিরাপদ প্রমাণ করার চেষ্টা করে যাব তো দেশের বাইরে যাওয়ার প্রশ্নই উঠে না দেশের মধ্যে থেকেই আমাকে সেটা করতে হবে আমি কখনই হেরে যাব না কখনই পালিয়ে যাব না আমি সেই লন্ডন প্রবাসী ব্যক্তি আমি বলতে চাই যে উনি যে আমার এত নেতিবাচক প্রচারণার মধ্যেও আমার প্রতি এতটা সরিদয় একটা ফিলিংস দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন এজন্য তার প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ আর মানে আমার এই মুহূর্তে তো আর কিছু বলার নাই আমি এটাই বলতে চাই যে মানে অনেকেই তো নেতিবাচক জিনিস দেখে আমার সম্পর্কে খারাপ কিছু বলেন সমালোচনা করেন অনেক মানে ধরনের কথা ছড়ান তো তার মধ্য থেকে উনি যে সৎ সাহস দেখিয়েছেন যে উনি আমাকে বিয়ে করবেন তো আমি তার সাহসের প্রশংসা করি আচ্ছা কাদেরকে নিয়ে সমালোচনা করা হয় সমালোচনা আসলে যারা করেন তাদের প্রতি তো আমি সবসময় কৃতজ্ঞ থাকি আমি আগেও সবসময় বলেছি যে তারা নিজেদের দিকে মনোনিবেশ না করে তারা আমার ধরেন এবং যার ফলে হয় কি আমি আমি আমার নিজেকে অনেকখানি আপগ্রেড করতে পারি তো আমার মনে হয় যে যেমন আমি যখন প্রথম প্রথম মানে আমার ভয়েস নিয়ে একটা ছিল যে ওনার ভয়েসটা এরকম মানে বেশি কেন বাচ্চা বাচ্চা টাইপের তো আমি এখন চেষ্টা করে আমার বয়সটাকে চেষ্টা করে আমি গম্ভীর করার চেষ্টা করছি তো প্রতি পদে পদে তাদের কথায় আমি কিন্তু নিজেকে আপগ্রেডেড করার চেষ্টা করছি তো আমি আমি বলবো নিন্দুকরে ভালো আর আজকাল যেখানে বাবা মার জন্য তারা আমাকে খুঁটিয়ে দেখেন আমার আমি কি ড্রেস পরলাম আমি কেমনে সাজলাম সাজ ঠিক হয়নি গলা স্বর ভালো না এসব যা গবেষণা করতে পারেন তো এটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই আমাকে একটু সময় দেন আর আর কিছুদিন সময় দেন তাহলে আপনি যখন সিদ্ধান্ত নেব তখন সবচেয়ে প্রথমে আপনাদেরকেই জানাবো কারণ আমি মনে করি যে আপনাদের হাত ধরেই আজ আমি এত দূর ছন্দ হওয়া আর ভালোবাসা ভালো লাগা বিয়ে সিদ্ধান্ত এগুলো কিন্তু কোনোটাই এক না হ্যাঁ সাবিনার স্টেজ স্ট্রাগলের মতো দিয়ে যাচ্ছে